Hey guys, good morning and welcome back to Dotto Official. তো তোমাদেরকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। দেখো আমি ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছি, ঘুম থেকে উঠলাম একটু আগে, উঠে মুখ ধুলাম, চুলটা আঁচড়াইনি। তো আজকে আছে স্কুল, মানে স্কুলে যাবো না ঠিক, আজকে যাবো একটা বান্ধবীর বাড়িতে। তাও বান্ধবীর বাড়ি থেকে আবার যাব হচ্ছে স্কুল, স্কুল স্কুলে আছে ডান্স প্র্যাকটিস 15 আগস্টের জন্য, তো ওই জন্যই যাব। আর আজকে আর স্কুল টুল যাবো না, যে গরম। আর স্কুল যেতাম না আজকে এমনিতে, আর আজকে আছে এমনিতে আইটি ডিসকাশন, ওটার জন্য যাব হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে। তো দেখতে থাকো ব্লগটা, আমি সারাদিনে কী কী করি না করি তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখন সকালের খাবার খাচ্ছি, এখন মা ওখানে, বাবা বসেছে, মা হয়তো বসবে, বাবা এখন গাড়ি নিয়ে বের হয়ে যাবে। তো বাবা খাচ্ছে ঢ্যাঁড়সের চচ্চড়ি, ওই তো মা মাংস আছে, আমি মাংস খুব একটা পছন্দ করি না, তাই আমি খুব একটা মাংস খাইও না। তাই কিছু বলবা বলবা কিছু অমন মুখ করো কেন, যাই হোক দেখি মা একটা কালো। তো এটা হচ্ছে কালকের মাংস, মা দই দিয়ে বানিয়েছে, যাই হোক কেমন একটা লাগতে ছিল কালকেও, জানে ভালোভাবে মাংস খাইতে পারি নাই। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে চলে আসলাম আবার তোমাদের সামনে। তো এখন দেখি কী করে, আজকে তো স্কুলে যাবো না, তো দেখি সারাদিন বাড়িতে কী কী করছে তুমি দেখতে, তোমরা দেখতে থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও যদি তোমাদের ভালো থাকে। চ্যানেলটিকে কেমন করে লাইক করবে, মানে ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ পাওয়ার জন্য, যাতে আমরা আরও মানে ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারি, আমাদের এমনভাবে মোটিভেট করো আর ইন্সপায়ার করো। ততক্ষণের জন্য বাই। বন্ধুরা তোমাদেরকে শুভ সন্ধ্যা। আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি আজকে বাড়িতে থাকবো না, আমি একটা বান্ধবীর বাড়িতে যাব আর সেখান থেকে আমি যাব হচ্ছে স্কুলে, স্কুল সরি। তো আমি মাকে বলেছিলাম ব্লগটা কন্টিনিউ করার জন্য, মা ব্লগটা কন্টিনিউ করতে চেয়েছিল কিন্তু পরে আর মার মনেই ছিল না। আর হচ্ছে ওখানে দেখো মুকু, আর আজকে সারাদিন কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো এখন থেকে কী কী করি না করি। চলে এসছে, এই দেখো আরেকটাকে, আরেকটা অবস্থা দেখো এরকম করে আছে। তো বন্ধুরা দেখো চলে আসলাম ম্যাগি বানাতে। তো এই জায়গাটা কি হয়েছে বলতো, এই জায়গাটা দেখছো না তোমরা, এই যে কালো কালো দাগটা, এইটা ঘটনা কালকে আমি ভাজা, এটা পরশু দিন, এই যে আমি যেদিনটা ব্রেড অমলেট বানালাম সেদিনকার ঘটনা হচ্ছে, আমি খুব ভালোভাবে ব্রেড আমার বাড়ি থেকে পোড়া লাগিয়ে দিয়েছিলাম, হালকা হালকা দেখা যাচ্ছিল, সেই পোড়া লাগাটা এখানেও লেগে গিয়েছে। কি আর বলবো, একটা কাজে ভালোভাবে করতে পারি না। তো ওখানে রয়েছে ম্যাগি, তো এখন বানাবো হচ্ছে ম্যাগি। আর চলো ম্যাগি আর কি বানানো দেখবে, একবার একবার বানানো শেষ হলে তোমার সাথে দেখা করছি। তো বন্ধুরা দেখো ম্যাগি তো বানিয়ে নিলাম, জানি না এখন কেমন হয়েছে, না খেলে কেমন করে বোঝা যাবে। তো আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে, কারণ আমি ম্যাগি শুধু মশলা দিয়ে বানাই না, ম্যাগির মধ্যে আমার মন পছন্দের লঙ্কার গুঁড়ো দেই, গরম মশলা দেই, হলুদ দেই, তারপরে আবার আরও মধু অমৃত যা আছে সব দেই। তো চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার আসছি। তো হে ফ্রেন্ডস, তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। দেখো এটা হচ্ছে ভুষুণ্ডি, আমরা নাম দিয়েছি আর ভুষুণ্ডি, কারণ ওর সময় সবসময় ওরকমই করে। দেখো এই দেখো এই দেখো এখন এখানে উঠবে, দাঁড়া তোমাদেরকে দেখাই। না না উপরে দাও, দেবে না দাও, দেবে না ব্যথা পাবে। তো ঠিক আছে ব্যথা, হ্যাঁ ব্যথা পাবে ও। তো আজকের ব্লগটা এখানেই এখানের মতোই শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে অবশ্যই থেকো। তোমাদেরকে সকলকে শুভরাত্রি, শুভরাত্রি।